হরিনাম কত কৃপালু কৃষ্ণ আপনার আমার হৃদয় তখন আসবে যখন হৃদয়টা শুদ্ধ হবে তারপরে আসবে মহাপ্রভু এত মহাপ্রভু হৃদয়ে আসবে হৃদয় শুদ্ধ হওয়ার পরে কিন্তু হরিনাম তার থেকেও কৃপালু হরিনামের থেকে দয়ালু কৃপালু আর কেউ নেই কেন যে হৃদয় নোংরা আছে সে হৃদয়েও হরিনাম যায় যে কি করেন ঝাড়ু দেওয়ার কাজ করে জায়গাটাকে পরিষ্কার করে এই শিক্ষা শ্লোকে মহাপ্রভু হরিনামের যে সাতটা রেজাল্ট তার প্রথম রেজাল্ট হচ্ছে হরিনাম কি করে চেত দর্পণ মার্জনম চেতনারূপ যে আয়না সেই চেতনা হৃদয়ের যে নোংরা আছে সেটাকে পরিষ্কার করে দেয় সেটাকে করে হরিনাম এবং ভগবান এখানে অনেক জায়গায় আচার্যরা ব্যাখ্যা করছেন ভগবান এখানে নাম রূপে ঝাড়ুদার হয়ে এসেছেন আমাদের উঠানে অপরিষ্কার থাকে সকালে উঠে কি করি ঝাড়ু লাগাই তা আমাদের হৃদয় অপরিষ্কার ভগবান হরি নাম রূপে আমাদের কাছে এসেছেন আর হরি নাম রূপে হৃদয়ে প্রবেশ করে কি করছেন ঝাড়ু দিচ্ছেন কত দয়ালু কত কৃপালু তাহলে আমরা প্রথম জানলাম চেত দর্পণ মার্জন হরিনাম কি করবে রূপ দর্পণ মার্জন করবে সবাই বলুন চেতনা রূপ দর্পণ মার্জিত হবে তাহলে নামে রেজাল্ট হচ্ছে চেতনারূপ দর্পণকে মার্জন চেত চিত্তরূপ দর্পণ মার্জন সেটা হচ্ছে প্রথম ফল দ্বিতীয় ফল কি দ্বিতীয় ফল কি ভব মহা দাবাগ্নি নির্বাপনাম সংসারে আগুম জ্বলে জ্বলে সংসার বিষা নলে নিশি হিয়া জলে জোড়াইতে না কইনু পায়। উপায় আমরা তো সকালে উঠেই রাধা মাধবের কাছে যাই মঙ্গলারতে যাই আর কীর্তন করি কি চে তো দর সংসার দাওয়া নল নিঢল কম দাওয়া নল দাও 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 করে আগুন জ্বলছে জ্বলছে কি না জঙ্গলে কেউ আগুন লাগায় না কাটে কাটে ঘর্ষণ লেগে ফুট করে আগুন ধরে ওঠে সংসারে কেউ অশান্তি চায় না কিন্তু হঠাৎ অশান্তি ওঠে হয় কি না আমরা চাই সকালে উঠি আমি মনে মনে বলি সারা সারাদিন আমি যেন ভালো হয়ে চলি মনে মনে শ্লোকটা না বললে অন্তত মনে মনে ভাবি আজকে ভালোভাবে চলবো আজকে আমি কাউকে কষ্ট দেব না কারোর সঙ্গে ঝগড়া করব না কিন্তু দেখা যায় ঝগড়া হয়ে যায় কাউকে কষ্ট দেয়া হয়ে যায় এই এইভাবে সংসার হচ্ছে ঠিক দাবানলের মতন হঠাৎ আগুন জ্বলে ওঠে আমি কালকে ভগবত গীতা পাঠে একটা শ্লোক বলছিলাম এই শ্লোক প্রবানন্দ সরস্বতী পাদ একই শ্লোক দুই জায়গায় লিখেছেন শুধু লাস্ট লাইনটা একটু চেঞ্জ করে দিয়েছেন লাস্ট লাইন এক জায়গায় লিখছেন চৈতন্য চন্দ্র দেহি পদ অবলম্বন আর একটা শ্লোকে আগে তিনটে লাইনে একই আছে আর একটা জায়গায় শ্লোক লিখে সেখানে বলছেন নবদ্বীপ ধাম দেহি পদ দেহি অবলম্বন কৃপা অবলম্বন আপনার কৃপা দিন শ্লোকটা হচ্ছে এরকমই সংসার দুঃখ জলধি সংসার জলে পরিপূর্ণ কি জল দিয়ে তৈরি দুঃখ রূপ জল দিয়ে সংসার দুঃখ জলধি পতিতস্য সেখানে আমরা পতিত হয়ে গেছি আর সেই জলের ভিতর বড় বড় দুটো কুমির আছে কাম ক্রোধ নক্র কামা ক্রোধ রূপ নক্র সেখানে আছে আক্রমণ করছে সেই সংসারে সংসার জলাশয় কোন জলাশয়ে দুঃখ জলাশয় কাম আর কদরূপ দুটো কুমির আছে আক্রমণ করছে না কিন্তু পালাতে হাত আর পা বাধা দুর্বাসনা নিগিড়তস্য নিরাশ্রয়স্য এই সংসার দুঃখ জলধিতে পতিত পতে পড়ে গেছি কাম ক্রোধ কুমির আক্রমণ করেছে বাঁচার উপায় নেই কেন দৌড়ে যে পালাবো আমার হাত আর পা কি দিয়ে বাধা রজ্জু দিয়ে বাসা খারাপ বাসনা কৃষ্ণ বাসনা নয় কৃষ্ণ ছাড়া অন্য বাসনা হায় রে টাকা হায় রে পয়সা হায় রে গাড়ি হায় রে বাড়ি হায় রে নারী হায় রে হায় রে হায় রে কত কিছু কিন্তু যদি হায়রে কৃষ্ণ করতাম তাহলে কিন্তু ওইটা তো হয় না ওইটা বাদ দিয়ে বাঁধি মারে ফুকারি কহয়ে হরিদাস করহ ভকত সঙ্গ প্রেম কথা রসরঙ্গ তবে হবে বিপদ বিনাশ সাধু সঙ্গ করলে বিপদটা নাশ হতে পারে দুর্বাসনা নিগত কামনা বাসনা রূপ দড়ি দিয়ে হাত আর পা বাঁধা হয়ে সংসার দুঃখ জলধিতে পড়ে কাম আর কুমির আক্রমণ করছে উদ্ধারের উপায় নেই তাই মহাপ্রভুর কাছে হাত জোর করে বলছেন গৌরাঙ্গচন্দ্র দেহি পদ অবলম্বন হে মহাপ্রভু আপনি আপনার পাদ ভেলা এই জলাশয়ে দিন তাহলে ওই ভেলাতে আশ্রয় করে আমি পার হতে পারবো নবদ্বীপ ধাম দেহি পদ দেহি কৃপা অবলম্বন নবদ্বীপ ধাম আপনি কৃপা করুন যাতে আপনাকে নবদ্বীপ ধামকে আশ্রয় নিয়ে আমি উত্তীর্ণ হতে পারি তো বলার উদ্দেশ্য হচ্ছে সংসার হচ্ছে দাবানল দাউ দাউ করে আগুন জ্বলছে সংসারে ভাবি যে স্লোগান দেয় লোকেরা কিছু বোকা লোকেরা স্লোগান দেয় কারণ কি বোকা কেন বলা হচ্ছে কষ্ট পায় আবার ভাবে ভালো আছে চির রোগী ভালো আছে বলে আজ হাসিয়া হাসিয়া হাসি পায় তোমার ভালো থাকার কথায় মায়াবদ্ধ জীবের ভালো এইভাবে একজন লোক এমার্জেন্সিতে ভর্তি হয়েছে মেডিকেলে চলছে অক্সিজেন চলছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ভিজিটিং আবার তার নাতি এসেছে দেখতে এসে বলছে দাদু দাদু কেমন আছো কি মনে দাদু ভালো আছে অক্সিজেন চলছে স্লাইন চলছে যে কোনো মুহূর্তে পটল তুলবে কিন্তু এই বৃদ্ধ দাদু তখন নাতিকে দেখেছে নাতি বলছে দাদু দাদু কেমন আছো তখন হ্যাঁ ভালো আছি ভালো আছি দাদু আসলে কি দাদু ভালো আছে আমাদের এই জগতে ঠিক সেই রকমই আমাদের অবস্থা ঘরে হয়তো স্ত্রীর গালি খেয়ে রাস্তায় বেরোয়েছি আর একজন দাদা 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 কেমন আছো হ্যাঁ দাদা ভালো আছি বলা যাবে না অন্ধারে গন্ডগোল আমরা সবসময় লুকিয়ে রাখতে চাই কিন্তু লোকালে কি আর নিজেরটা তো নিজে বুঝতে পারি কত ডান্ডা খাচ্ছি সংসারে সংসারের কি যাতা কলে কত পিসছি তাই কিনা সেটাকে বলা হচ্ছে দাবানলের মতন দাউ দাউ করে আগুন জ্বলছে সংসার দাবানল যারা ভক্ত নয় তাদের জন্য বিশেষভাবে এটা প্রযোজ্য আর আমরা বলবো না আমরা ভক্ত হয়ে গেছি আমাদের কোনো কষ্ট নেই না না প্রভু আমারও কষ্ট আছে অনেকেই বলবেন বলবেন কি কিনা হয়তো সামনে বলবেন না কিন্তু মনে মনে বলবেন প্রভু আপনি তো বলছেন ভক্ত হয়েলে কোনো কষ্ট নেই কিন্তু ভক্ত তো হয়েছি দীক্ষা নিয়েছি তিলক পড়েছি সব করছি কিন্তু কষ্ট তো আছে ঠিক কি না কেন আমরা যতটা ভক্ত হব ততটা কষ্টটা কমবে ভক্ত সাজা আর ভক্ত হওয়া পার্থক্য আছে জগদানন্দ পণ্ডিত তার প্রেম বিবর্তে বলছেন গৌর আমার গৌর আমার মুখে বললে নাহি চলে গৌরের আচার গৌরের বিচার করলে ফল ফলে শুধু মুখে আমি ভক্ত হয়েছি ভক্ত হয়েছি বললে কাজ হবে না লোক দেখানো গোড়া ভজা তিলক ধরি অত্যাচার গোড়া ধরে চুরি টু সে ডিফিকাল্ট টু ডু বলা সহজ করা কঠিন ভক্ত হয়ে গেছি বলা সহজ দীক্ষা নেওয়াটা সহজ কিন্তু ভক্ত হওয়াটা কঠিন এই জন্য ভক্ত হব না শুধু লোক দেখাবো জ্বালা হবেই হবে সংসার দুঃখ জলধি ভগবান কৃষ্ণচন্দ্র কি করতেন বাল্য লীলায় লুটু লুটু দি মাখন খায় গোয়াল বালক সঙ্গ ধেনু চড়ায় মাখন চুরি করত। যার বাড়ি বাচ্চা থাকতো চিমটি কেটে উঠে দিত কখনো প্রচ্ছাপ করে দিয়ে আসতো পাত্র ভেঙে দিতেন কোন বাড়িতে ঢুকলেন ঢুকে যদি দেখলেন দুধ দধি মাখন কিছুই নেই তখন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেগে যেতেন কে রেগে যেতেন কৃষ্ণ রেগে যে অভিশাপ দিতেন সেই গৃহস্থ অভিশাপ দিতেন কি অভিশাপ দিতেন জানেন বললেন বলতেন আমার সেবার জন্য কিছুই রাখিনি এই ঘরে আগুন ধরে যাক তখন আচার্যরা সেবার কিছু থাকে না সেই বাড়িতে আগুন ধরবে কেন আগুন ধরেই আছে শ্মশান স্বদিশ শ্মশানের মতন যেখানে হরি ভজন হবে না যে গৃহ সে গৃহ গৃহ নয় সে গৃহকে তুলনা করা হয়েছে কার সঙ্গে শ্মশানের সঙ্গে শ্মশানে কি হয় আপনি পুরীতে যাবেন স্বর্গদ্বারে একটা পুড়ছে আগুন জ্বলছে আর একটা লাইন দিয়ে আছে আর একটা লাইন আসছে এক দাও দাও করে সবসময় আগুন জ্বলছে আর শ্মশানে তারা থাকে এখন দেখছি লোকালয়ের কাছাকাছি শ্মশান কিন্তু আগে শ্মশান থাকতো অনেক দূরে আর সেখানে কেউ রাত্রে যেত কেন সেখানে কে থাকে ভূত যারা ভজন করবে না দাও দাও করে জ্বলবে আর কি এভাবে শাস্ত্রে উদাহরণ দেওয়া আছে তা আমাদের এই ভব আওয়াজনি যেটা জ্বলছে কি দিন বাব আপনি যদি জঙ্গলে দাবানাল জ্বলে ওঠে এই দমকল বাহিনী দিয়ে কিন্তু নিবাতে পারবে না উপর থেকে যখন বর্ষা আসবে তখনই শুধু দাবানাল নিতে পারে ছোটখাটো ঘরে আগুন ধরলো ফ্যাক্টরিতে আগুন ধরলো এটা দমকল দিয়ে পাইপ দিয়ে নিবাতে পারবে কিন্তু জঙ্গলে যখন এখন আমি শুনেছি আমাজনে অ্যামাজন নাকি যারা নেট দেখেন জ্বলছে না তাহলে পারছে আমেরিকা তো অত উন্নত পারছে তাহলে আমাদের কিছু উত্তরাখণ্ডে চলছিল হচ্ছে এমনি ভাবে নিববে না কিভাবে নিবে ত্রাণায় কার ঘন ঘনতা। করোনার বাড়ি বর্ষিত হতে হবে তা সংসার দাবানল নিবে যখন হরি নামের বর্ষা বর্ষিত হবে তাই বলা আছে ভব দাবাগ্নি নির্বাপনাম হরি নামের দ্বিতীয় কাজ হচ্ছে ভব দাবাগ্নি সংসার দাবানল জঙ্গলের দাবানল নয় দাবানল নয় আমার ঘরের দাবানল সব সময় জ্বলছে রাত দিন চব্বিশ ঘন্টা জ্বলছে এই দাবানল নিবে যাবে যদি আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দ্বিতীয় আমরা জ্যোতিষীর কাছে যাই সময়টা ভালো চলছে না দেখুন তো হ্যাঁ শনির দশা না কেতুর দশা নাকি হ্যাঁ তোমার তো খুব খারাপ সময় যাচ্ছে কি করতে হবে কি করতে হবে মাদুলি নিতে হবে দশ হাজার টাকা দাও এই এটা পড়ো ওটা পড়ো আমরা জীবনে শ্রেয় বস্তু লাভ করতে চাই জীবনে শুভ জিনিস হ্যাঁ শ্রেয় বস্তু চাই শুভ আমাদের জীবনে শ্রেয় শ্রেয় বস্তু লাভ করতে চাই তার জন্য আমরা অনেক চেষ্টা করি এখানে যাই সেখানে যাই কিন্তু শ্রেয় বস্তু লাভ হবে কি করে এখানে বলছেন মহাপ্রভু বলছেন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ কৈরব চন্দ্রিকা কৈরব চন্দ্রিকা মানে স্নিগ্ধ জ্যোৎনা বিতরণকারী চন্দ্রিকা চন্দ্র থেকে চন্দ্রিকা চন্দ্রের যে তা চন্দ্র কখন প্রকটিত হয় চাঁদ কখন ওঠে দিনে না রাত্রে রাত্রে আর চাঁদের উদয়ে সেতো পদ্ম প্রস্ফুটিত হয় কোন পদ্ম সে তো পদ্ম পদ্ম রাত্রে ফোটে চাঁদের উদয়ে সে তো পদ্ম প্রস্ফুটিত হয় তা আমাদের হৃদয়ে শ্রেয় পদ্ম প্রস্ফুটিত হবে কখন যখন হরি নামের উদয় হবে চাঁদের উদয় যেমন সে তো পদ্ম প্রস্ফুটিত হয় আমাদের হৃদয়ে শ্রেয় বস্তুর উদয় হবে যখন হরি নাম চাঁদের উদয় হবে চন্দ্রিকা বিতরণ হরিনাম যে যদি আমাদের হৃদয় হরিনাম প্রবেশ করবে তাহলে আমাদের শ্রেয় পদ্ম প্রস্ফুটিত হবে জীবনে সবকিছু শুভ অশোক ভয় অমৃত আধার তোমার চরণ দয় তাহাতে এখন বিশ্রাম লভিয়া ছাড়িনু ভবের ভয় আর কি আছে চৌদিকে আনন্দ দেখি পূর্ব ইতিহাস সকল হবে মনে এই গানের ভিতরে আছে যে চৌদিকে আনন্দ আনন্দ দেখি আমি আমি হয়ে আনন্দই দেখতে পাই শ্রেয় সবকিছু শ্রেয় বস্তু আমি দেখতে পাই তাই কেউ যদি ভগবানের ভক্ত হয় তখন সবকিছু শুভ দেখতে পায়। যাই সকল বিপদ ভক্তি বিনোদ বলেন যখন তাই আমাদের তৃতীয় বস্তু প্রকটিত হয় শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ অর্থাৎ আমাদের হরিনাম আমাদের হরিনাম করার ফলে আমাদের হৃদয়ে শ্রেয় বস্তু প্রকটিত হবে শ্রেয় পদ্মে হবে